প্রথমেই সংবাদ শিরোনাম। নরসিংদীতে পুলিশের অভিযানে 11 ডাকাত, 4 মাদক ব্যবসায়ী সহ বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। পুলিশ সুপারের অঙ্গীকার, নরসিংদীতে মাদক হবে তিরস্কার। এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে 11 ডাকাত ও 4 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 58 কেজি গাঁজা ও 2টি চাপাতি, 2টি চাকু সহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও প্রাইভেট কার উদ্ধার করা হয়। বুধবার সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে ব্রিফিংকালে পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই সেকান্দার আলী নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট থেকে 6 কেজি গাঁজা সহ একজনকে আটক করেন। অপর আরেকটি অভিযানে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের ইটাখোলা থেকে 42 কেজি গাঁজা সহ একজনকে আটক করেন এবং বুধবার ভোরে নরসিংদীর ভেলানগর থেকে 10 কেজি গাঁজাসহ 2 জনকে আটক করা হয়। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই নাইমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের কারারচর থেকে ডাকাতির প্রস্তুতিকালে 5 জন আন্তঃজেলা ডাকাতকে আটক করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, 2টি চাপাতি ও 2টি চাকু উদ্ধার করেন তিনি। আরেকটি অভিযানে এসআই সাদেকুর রহমান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবপুরের সাধারচর গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আরও 6 জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক করেন। এ সময় একজনের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিবপুর ও নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, শামসুল আরেফিন সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ। ধন্যবাদ আরবিডি টিভি নিউজের সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে শিবপুর থানায় একটি মামলা হয়েছিল, সেই সংক্রান্তে আমরা 6 জন ডাকাতকে গ্রেফতার করি এবং তাদের মাঝখান থেকে একজন নিজেকে জোরে 164 করে বিজ্ঞ আদালতে, তাদের কাছ থেকে আমরা একটি লুণ্ঠিত যে মোবাইল ফোন সেটা উদ্ধার করি এবং যারা এই মামলার বাদী তারা সেই মোবাইলটিকে শনাক্ত করেছেন যে এই মোবাইলটি তাদের। আরেকটি হচ্ছে যে আমরা এই নরসিংদী জেলা পুলিশ থানায় একটি আর নরসিংদী সদর থানায় 2টি। আরেকটি হচ্ছে আমাদের কাছে মেসেজ আসে যে নরসিংদী জেলায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র তারা ডাকাতি করবে, এই সংবাদ পেয়ে আমাদের জেলা গোয়েন্দা শাখা একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি 2টি চাপাতি, 2টি চাকু, 1টি ট্রাক সহ কুখ্যাত ডাকাত চক্রের 5 জনকে আমরা গ্রেফতার করি। তাদের নামে, তাদের ব্যাপারে আমাদের শিবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তারা বর্তমানে জেল হাজতে আছে, আমরা রিমান্ড এনে তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব, এর সাথে যারা সম্পৃক্ত আছে আমরা সবাইকে আইনের আওতায় আনতে পারব।